না, আস্তে আস্তে ঢালো, আস্তে আস্তে ঢালো। সামুদ্রিক মাছের চালান চলে আসছে আমাদের, দেখেন শুরুতেই মাছটা ঢালছি, বড় বড় লাল পোয়া আসছে, কাঁচা পোয়া। দেখি আস্তে 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 ঢালো, সামুদ্রিক লাল পোয়া। এটা আমাদের দেশে চট্টগ্রামের বাহিরে অন্যান্য জেলায় মানুষ একটু কম খায়, তবে এটা কিন্তু দেশের বাহিরে প্রচুর রপ্তানি হয়, এবং হচ্ছে দেশের বাহিরে লাল পোয়া, এরকম কাঁচা লাল পোয়া আর অথবা লাল পোয়ার শুটকি, এগুলা খুবই ডিমান্ড। সে কারণে হচ্ছে চীন সহ বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে এটা একটা রপ্তানি পণ্য। আর আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে এর একটা দামি জিনিস আছে। সে দামি জিনিস হচ্ছে এই যে লাল পোয়ার ভেতরে যে পেটের অংশে ওইখানে বায়ুথলি থাকে, আমরা অনেকে হচ্ছে এগুলাকে কেউ ফোটকা বলে, এরকম করে নানা নাম আছে, কিন্তু যে বায়ুথলিটা আছে, এই বায়ুথলিটা থেকে, বায়ুথলিটা আমাদের দেশের বাহিরে রপ্তানি হয়, এটাকে শুকিয়ে বাহিরে দেশে রপ্তানি করে, যেটা খুবই মূল্যবান, লাল পোয়ার মধ্যে পাওয়া যায়। এটা দিয়ে বায়ুথলিটা দিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আপনার যে কসমেটিক সার্জারির যে সুতা, সেই সুতাটা এই পোয়া মাছের বায়ুথলি থেকে তৈরি হয়, যে কারণে এটা চীন সহ চীন তাইওয়ান মানে ওই দেশগুলোতে খুবই ডিমান্ড। আমাদের দেশ থেকে প্রথমে চীনে যায়, তারপর সেখান থেকে প্রসেসিং হয়ে ইউরোপের কান্ট্রিগুলোতে যায়। তো সেই কারণে এই যে লাল পোয়া, এগুলোর কিন্তু ঔষধি গুণাগুণ, ভিটামিন, নিউট্রিশন এত বেশি, যেটা আমাদের দেশের মানুষ হয়তো জানে না বলে খায় না, কিন্তু দেশের বাহিরে ডিমান্ডটা অনেক বেশি, অনেক বেশি। এবং এগুলো কিন্তু দামও রিজনেবল, মিঠা পানির মাছের চাইতে সামুদ্রিক মাছের দামটা তুলনামূলকভাবে রিজনেবল। তা আমরা কিছুদিন পরপর পরপর লাল পোয়া আনাতে পারি, কখনো আনানো হয় আনানো হয় না, কারণ আসলে আমাদের কাছে মিঠা পানির মাছের চাপটা বেশি থাকে, অর্ডারটাও বেশি থাকে, সে কারণে হচ্ছে সামুদ্রিক মাছের দিকে বা ওটা আনানোর দিকে আমাদের একটু চাপটা কম থাকে। তারপর আমরা মাঝে মাঝে আনাই, আমরা চাই যে সামুদ্রিক মাছ খাওয়ার একটা অভ্যস্ততা মানুষের মধ্যে তৈরি হোক। তার কারণ আপনারা খেয়াল করবেন, চিকিৎসকরা কিন্তু সবসময় সাজেস্ট করেন সামুদ্রিক মাছ সপ্তাহে অন্তত 3 দিন হলেও খাওয়ার জন্য। তার কারণ হচ্ছে সামুদ্রিক মাছে ওমেগা 3 সহ অন্যান্য যে ভিটামিনস গুলো আছে, যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত দরকার, আয়োডিন, ক্যালসিয়াম সহ আরো অনেকগুলা নিউট্রিশন, সেগুলো হচ্ছে যেটা মিঠা পানির মাছে কম কিন্তু সামুদ্রিক মাছে পাওয়া যায়। তো সেই কারণে সামুদ্রিক মাছগুলো খাওয়া উচিত। এই লাল পোয়াগুলো আসছে দেখেন বড় বড়, কিছু আসছে বেশ বড়, এটা তো অনেক বড়। এই যে দেখেন লাল পোয়া, এর পেটের অংশটা কিন্তু পাতলা, আমি দেখে কেউ মনে করতে পারেন যে হ্যাঁ এটা তো নরম মাছের, এটা নরম মাছ না। আপনারা যদি আমাদের স্টোরেও এখন আসেন দেখতে পাবেন, এই মাছটা কাঁচা, কাঁচা মাছ, এর বায়ুথলিটা বেশ বড়, বায়ুথলিটা বেশ বড় হওয়ার কারণে লাল পোয়ার এই পেটের অংশটা একটু পাতলা হয়, ভেতর থেকে যে বায়ুথলিটা আছে, বায়ুথলি সহ যে পেটের যে নাড়িভুঁড়ি, এই পুরাটাই কিন্তু দেশের বাহিরে রপ্তানি হয়ে যায়। চট্টগ্রাম অঞ্চলে দেখা যায় যে বাজারগুলোতে যে কাটছে কেটে কেটে, তারা আলাদা আলাদা করে বক্সের মধ্যে বায়ুথলি আর নাড়িভুঁড়িগুলো আলাদা রাখে। এই পোয়া মাছের নাড়িভুঁড়ি থেকে যে তেলটা পরে হয়, ওইটা হচ্ছে আপনার ফিশ অয়েল হিসেবে আলাদা প্রসেস করে নেওয়া হয়, আর বায়ুথলিটা এটাকে শুকিয়ে আপনার দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। নাড়িভুঁড়িগুলো ওগুলোকেও ফ্রোজেন করে, কোল্ড স্টোরেজে ফ্রোজেন করে, মানে ব্লাস্ট ফ্রোজেন যেটা আর কি, -40 ডিগ্রিতে ব্লাস্ট ফ্রোজেন করে দেশের বাহিরে পাঠানো হয়, ওখানে প্রসেসিং করে ওখান থেকে ফিশ অয়েলটা তৈরি করে। আর পোয়া মাছের ভেতরে যে বায়ুথলি, যেটা আমি একটু আগেই বলছিলাম, সেটা থেকে আপনার সার্জারির সুতা হয়। তো যেই কারণে এগুলো হচ্ছে দেশের বাহিরে বেশ ডিমান্ডেবল প্রোডাক্ট। এগুলা চট্টগ্রাম অঞ্চলে প্রতিটা বাজারে বাজারে যদি দেখেন, আপনারা খেয়াল করেন যে প্রতিটা এগুলো কেটে কেটে আলাদা করে বক্সে রাখা হচ্ছে, এগুলো কিন্তু ফেলে দেওয়া হয় না। আর এরপরে যারা রপ্তানি করেন, রপ্তানির ব্যবসার সঙ্গে জড়িত এই অপ্রচলিত পণ্যগুলো, তারা হচ্ছে এগুলো কিনে নিয়ে যান, তারপর দেশের বাইরে পাঠান। তো আমি এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে আমাদের দেশে হয়তো এই সামুদ্রিক লাল পোয়াটা চট্টগ্রামের বাহিরের অন্যান্য অঞ্চলে খাওয়ার প্রচলন কম, কিন্তু আমাদের খাওয়া উচিত, কারণ এটা এত, এটা মানে এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো
বলেই হচ্ছে দেশের বাহিরে এটার চাহিদাটা বেশি, হয়তো আমরা জানি না, আমাদের কাছে তথ্যের অভাব, সেই কারণে আমরা জানি না বলে আমরা হয়তো এই প্রয়োজনীয় মাছগুলা, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় মাছগুলাকে অ্যাভয়েড করে খেতে চাই না। এগুলো কিন্তু মাছের কাঁটাটা ছাড়া মাংসের ভেতর মাছের যে মিট অংশটা ওই জায়গাটায় কিন্তু কাঁটা পাবেন না, খেতে খুবই মজা, ছোট ছোট পিস করে ভুনা করে খাওয়া যায়, সামুদ্রিক মাছ ফ্রাই করার প্রয়োজনও হয় না, ভুনা করে খেতে পারেন বা তরকারি দিয়ে রান্না করতে পারেন, তবে ভুনা করে খেলেই বেশি মজা লাগে। তো অল্পই আসছে লাল পোয়া, কাঁচা লাল পোয়া, তার সাথে আসছে কাঁচা রূপচাঁদা, কিছু রূপচাঁদা আসছে। এগুলো কত পিসে হয় কেজি দেখো, উঠাও তো, উঠায় দেখো এটা কত পিসে কেজি হয়। এটা খোলো, এগুলো কাটো, কেটে কেটে এগুলো খুলে ফেলো, খুলে এগুলো, এই নাই ব্যাগগুলো কাটো, কেটে লাল করো, এগুলো খুলো, উঠাও দেখো পোয়া কয়টা কেজি হয় আর কেমন ওজন হয়। পোয়াগুলো বেশ বড় বড়, দুটাতেই 1 কেজি প্লাস হয়ে যাওয়ার কথা, বা 1 পিসে কেজির কাছাকাছি হয়ে যাবে। এখানে বসো, এদিকে বসো, ওটা অনেক দূরে, এখানে বসো, ক্যামেরায় আসবে না তো ওখান থেকে, এদিকে বসো, ওই যে ওই সাইডে বসো, বসো, দেখো লাল পোয়ার ওজন গুলা শুরুতে দেখি, দেখেন 1 পিস লাল পোয়া 1290 গ্রাম হয়েছে, এতটা বড় 1 পিস লাল পোয়াতে 1290 গ্রাম। আর আচ্ছা ছোট দুইটা তুলি তো দেখি, ছোট 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 থেকে দুইটা তুলে 1 পিস উঠাও, ছোট একটা নিলাম, সেটাও ছোট না, 700 গ্রাম সাইজ, দেখি আর একটা উঠাও, ওইটা উঠাও, ওটা হাত থেকে উঠায় নাও, এই এটাও দেখেন 600 গ্রাম, মানে 1 কেজি প্লাসও আছে, একটাই 1 কেজি হয়ে যাচ্ছে, 1 কেজি 1200 গ্রাম হয়ে যাচ্ছে, এমনও আছে আবার দুইটা মিলে, দুইটা রাখো এখানে, 1300 গ্রাম হলো। দেখি এবার নামো, আর একটু ছোট অন্য আরো দুইটা উঠায় দেখি, এই যে দেখেন এটা 1200 গ্রাম, নামো, এটা কত, এটাও 1290, আর আছে বড়, হ্যাঁ এটা উঠো, এটা হচ্ছে 1 কেজি, দেখেন 1 পিসে 1 কেজি, 1 পিসে 1200 গ্রাম হয়ে গেছে। তারপর যেগুলো একটু ছোট সেগুলোও 700 গ্রামের, দেখি এটা, এটা উঠাও, এটাও 1 কেজি, মানে এই সাইজের পাচ্ছেন আপনারা পোয়া, আর তার সাথে এই এগুলো উঠাও, কয় পিসে কেজি হয় দেখো, এটা মাইনাস করে ঠিক করে নাও, কাঁচাটা সব সময় আসে না, অনেক বেশিরভাগই আসে জাহাজের ব্লাস্ট ফ্রোজেনটা, কাঁচাটা খুব মাঝে মাঝে পাওয়া যায়, মানে ছোট ছোট ফিশিং ট্রলার গুলা কম দূরবর্তী সমুদ্র সীমায় মাছ ধরে যখন ফিরে আসে দিনে দিনে, তখন কাঁচাটা পাওয়া যায়, কিন্তু তা দেখা যায় যে বেশিরভাগ সময় ওরা হচ্ছে বড় শিপের শিপগুলো আর কি নোঙর করা থাকে গভীর সমুদ্রে, তাদের কাছে বিক্রি করে দেয়, তীরে আর মাছ আনে না, আর কখনো কখনো ফিরে আসে, তো যখন আসে তখনই আসলে মূলত কাঁচাটা পাওয়া যায়, কাঁচাটা পাওয়াটা একটু কঠিন, কারণ এই সব মাছ বেশিরভাগ দেশের বাইরে রপ্তানি হওয়ার কারণে এগুলা হচ্ছে ওই যে বড় শিপ যারা শিপের রপ্তানি ব্যবসার সাথে জড়িত, ওনাদের কাছেই হচ্ছে টেন্ডারে বিক্রি করে দেয়, সেজন্য আমাদের মতো উদ্যোক্তাদের পক্ষে এগুলা কালেকশন করাটা একটু কঠিন হয়ে পড়ে, কাঁচাটা আমরা মাঝে মাঝে কাঁচাটা আনাতে পারি। আচ্ছা 6টা থেকে 7টা কেজি হবে, মানে 7 পিস দিলে তোমার 1 কেজি প্লাস হচ্ছে, আবার 6 পিস দিলে দেখি, 6 পিস দিলে 990 গ্রাম, এরকম 940 গ্রাম এরকম হচ্ছে, মানে 6 থেকে 7টায় কেজি হবে এই সাইজটা, রূপচাঁদা গুলা 6 থেকে 7টায় কেজি হবে। আচ্ছা এগুলা আজকে আমাদের এত ডেলিভারি রাইডাররা গিয়ে ফেরত এসে আজকে হয়তো আপনাদের কাছ থেকে অর্ডার নিয়ে আবার ডেলিভারি দেওয়াটা টাফ হয়ে যাবে, পসিবল হবে না, আবার রবিবার আমাদের বন্ধ, তো সেই কারণে আমাদের যেটাকে করতে হবে এগুলো আমরা আজকে প্যাক করব, প্যাক করে আমরা এগুলা হচ্ছে
এই একদিনের জন্যই আমাদের সংরক্ষণ করতে হবে, আর সোমবারে আমরা আপনাদেরকে ডেলিভারিটা দিতে পারবো। তবে আপনারা এই মাছগুলো নিতে চাইলে আপনারা হচ্ছে অর্ডার করে নিতে পারেন। এরপর দেখেন এখানে অনেকগুলো লাল কোরাল আসছে, দেখেন লাল কোরাল। তবে এগুলো হচ্ছে জাহাজের হচ্ছে ওই যে 40 ডিগ্রি টেম্পারেচারে জাহাজের ভেতরেই ব্লাস্ট ফ্রোজেন করা। ওগুলা ওরা বড় বড় মাছগুলো, বড় বড় শিপ যখন যায় এরকম বড় কোরাল, এই মাছগুলা আসলে ধরা পড়ে গভীর সমুদ্রে। এই মাছগুলা ধরা পড়ে হচ্ছে গভীর সমুদ্রে, এগুলা মানে মানে কাছাকাছি তীরবর্তী অঞ্চলে ধরা পড়ে না। তো গভীর সমুদ্রে বড় জাহাজগুলার ভেতরেই হচ্ছে ব্লাস্ট ফ্রোজেন করার ব্যবস্থা আছে, মানে সাথে সাথে ব্লাস্ট ফ্রোজেন হচ্ছে -40 টেম্পারেচারে 2-3 থেকে 4 ঘন্টার মধ্যে ব্লাস্ট হয়ে যায়। এতে মাছের স্বাদ এবং পুষ্টি অক্ষুণ্ণ থাকে। তো এই জাহাজগুলো যায় 1 মাস, 1.5 মাস, 2 মাসের জন্য। তো ওখানেই হচ্ছে জাহাজের ভেতরেই এই সিস্টেমটা আছে, তারা হচ্ছে সেখানেই এই সেখানেই হচ্ছে কোল্ড ফ্রিজিং করে তারপর সেগুলো 1-1.5 মাস পরে, 2 মাস পরে তীরে ফিরে আসে। তো এরকম বড় কোরালগুলো কাঁচা খুব একটা পাওয়া যায় না, বাই চান্স পাওয়া গেলেও একদম কম, সেটা মানে বিক্রি করার মতো অনেক একসাথে আনা যাবে সেরকম না, মানে খুব কম সেটা। আর এগুলাকে এরপর আমরা এখন হচ্ছে একটু ওজন দিয়ে দেখবো এগুলা কোনটার ওজন কি পরিমাণ আছে। দেখো তো একটা ওয়েট স্কেলটা নাও, নাই ছোট পেলে ভালো হতো, কিন্তু লাল কোরাল দেখা যায় ছোট খুব কমই পাই আমরা, আর ছোটগুলার দাম আবার বড়গুলার চাইতে বেশি। এখন বলতে পারেন যে এটা একটা একটা সরাও তো, একটা সরায় এখানে বসো, এখানে বসো, এখানে আনো, এখানে আনো, একটা সাইড করো, এই দুইটা খুলতে হবে, এই দুটো খুলো তো, একটা ওই যে ওটা ওইটা উঠাও, বড়টা উঠাও, ওই পাশে রাখো, ঝুড়ি দিতে হবে, একটা ঝুড়ি দাও, ট্রে দাও, যে লাল ট্রে গুলো এটা ছোট এটা দিও না, লাল ট্রে গুলো দাও, না এগুলাতে ধরবে, মাইনাস করো এটা, না উপরে দাও, উপরে দাও, সমান করে উপরে দাও, এই হ্যাঁ 8 কেজি 300, দেখেন কত বড়। আমি একটা জিনিস ভাবছিলাম গত কিছুদিন ধরে, দেখুন এত বড় বড় কোরাল অনেকে নিয়ে কতদিন ধরে খাবে, অনেকে আবার সামুদ্রিক মাছ নিয়মিত খায়ও না, সেই কারণে অল্প হলে ভালো হয়, এরকম একটা আমার কাছে মনে হলো যে এগুলা কেটে যদি আমরা 1 কেজি 1 কেজি করে, যে এরকম এই যে 8 কেজি, এটাও নিশ্চয় কম হবে না, এটাও 4-5 কেজি বা 6 কেজি হয়ে যাবে। তো এগুলাকে যদি আমরা 1 কেজি করে বক্স করে ফেলি, মানে কেটে পিঠের পিস পেটের পিস সব মিলিয়ে, আর এটাতে পেটের পিস পিঠের পিস খুব একটা ভ্যারি করে না, এই কারণে কারণ হচ্ছে সামুদ্রিক মাছগুলাতে যে মাছের যে মূল বডিটা তার মধ্যে কাটা নেই, মাঝখানের কাটাটা ছাড়া। তো এটা কাটাবিহীন মাছ যেহেতু, পিঠের পিস খেতেও পেটের পিসের মতো একই রকমই লাগবে। তো সেগুলো যদি আমরা হচ্ছে ছোট করে বক্স করে ফেলি আপনাদের জন্য, যে 1 কেজি করে বক্স, তাহলে ভালো হয় কি না আমাকে একটু কমেন্টস করে জানাবেন, বা ইনবক্সে আপনাদের মতামতটা জানাবেন। তাহলে যেটা সুবিধা হবে যে এরকম অনেকেই নিতে পারে না, যে এত বড় বড় কোরাল এগুলো নেওয়া নিয়ে কয়দিনে খেয়ে শেষ হবে, কেউ কেউ ভাবে যে ছোট ফ্যামিলি, আবার অনেকে বাচ্চাদেরকে খাওয়াতে চান, তো বাচ্চাদের জন্য তো একটা কোরাল নিয়ে ওদের খেতে 1-1.5 মাস লেগে যাবে, শেষ হবে না। তো সে কারণে 1 কেজি পরিমাণ পেলে আপনাদের সুবিধা হয় কি না, তাহলে আমরা এগুলাকে কাটিং করে আমরা হচ্ছে ছোট করে মানে 1 কেজি করে বক্স করব আর কি। তো যেহেতু সামুদ্রিক এই মাছগুলো ব্লাস্ট ফ্রোজেনই, এগুলাকে এমনি আপনার কাঁচা তরতাজা পাওয়া সম্ভব না। আর ব্লাস্ট ফ্রোজেন মানে কিন্তু আপনাদের আমাদের যে ফ্রিজের টেম্পারেচারের ফ্রোজেনের চাইতে বেশি, ফ্রিজিং টেম্পারেচারের ফ্রোজেনের চাইতে ব্লাস্ট ফ্রোজেন হচ্ছে পুষ্টি এবং গুণগত মান অক্ষুণ্ণ থাকে, এইটা আপনার WHO রেকমেন্ডেড। এভাবেই কিন্তু ব্লাস্ট ফ্রোজেন হয়ে দেশের বাহিরেও রপ্তানি হয়। আপনারা অবশ্যই জেনে থাকবেন যে প্রোডাক্টটা রপ্তানি হয় সেটার কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, যেন তেন করে সেটা দিলে হয় না, তো ওভাবেই দেশের বাহিরেও যায়। তো একইভাবে যদি আমরা এগুলোকে কেটে ছোট ছোট বক্স করে 1 কেজি করে পরিমাণ
সেক্ষেত্রে আমাদেরকে সেটা ফ্রিজিং করতে হবে, ফ্রোজেন প্রোডাক্ট হিসেবে আপনাদেরকে দিতে হবে। যদি আপনারা এটা নিতে চান তাহলে কমেন্টসে আমাদেরকে জানাবেন, সেক্ষেত্রে আমরা আরো বেশি পরিমাণে বা আরো বড় 10-12 কেজির কোরালও পাওয়া যায়, লাক্ষা পাওয়া যায়, ওই মাছগুলো এনে আপনাদেরকে এরকম বক্স করে দিতে পারবো। এতে করে প্রাইসিংটাও কমে আসবে আর সবার সামুদ্রিক মাছটা খাওয়াও হবে, বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন। আরেকটা কথা বলবো যে এই মাছগুলার থেকে আপনার যেহেতু কাটা নাই, কাবাব তৈরি করা খুব সহজ। কোরালের কাবাব তৈরি করে তাহলে বাচ্চাদের টিফিন বক্সে স্ন্যাক্স হিসেবে দেয়া যায়, তারপরে হচ্ছে ইভিনিং স্ন্যাক্স হিসেবে নিজেরা খাওয়া যায়। তাতে করে হয় কি, আপনার সামুদ্রিক মাছের যে পুষ্টিটা সেটা পারফেক্টলি পেতে আমাদের সুবিধা হয়। আপনারা যদি বলেন, আপনারা যদি চান, তাহলে আমরা সেই ব্যবস্থা করব। এখন মাছের সিজন চলছে, সামুদ্রিক মাছও কিন্তু সমুদ্রও কিন্তু দুই দফা বন্ধ থাকে, সমুদ্র দুই দফা মাছের ফিশিং মাছ, একবার 65 দিন আর কিছুদিন আগে 22 দিন কিন্তু বন্ধ ছিল। তো এই বন্ধ থাকার কারণে সামুদ্রিক মাছও সারা বছর পাওয়া যায় না, ওইখানেও অফ সিজন অন সিজন আছে নদীর মতো করেই। তো সেই ক্ষেত্রে এখন হচ্ছে সেখানে মাছ ধরা পড়ছে, সামনে আরও ধরা পড়বে, মূল সিজনটা সামনে, এখনো মূল সিজনটা আসে নাই। যদি আপনারা বলেন সেভাবে আমরা রাখতে পারি, রেখে আপনাদেরকে দিতে পারি, দিলে এখানে প্রাইসিংও কম হবে আর সবার এই মাছগুলার টেস্টও করা হবে, খেতেও খুব ভালো। লাল কোরাল কিন্তু খেতে বেশ ভালো একটা মাছ। যাই হোক, আমি লাইভটা শেষ করব, আপনারা কোরাল নেবেন অথবা হচ্ছে পোয়া অথবা রূপচাঁদা, যেটা নিতে চান আমাদেরকে ইনবক্সে অর্ডারটা করে দিবেন। আর এগুলার দাম এখনই আমরা মাত্র তো আনবক্সিং করলাম, আমি চালান দর দেখে ওয়েট বুঝে নিয়ে তারপর আমরা দামটা নির্ধারণ করব। কিন্তু দামটা হচ্ছে মিঠা পানির মাছের চাইতে অবশ্যই রিজনেবল থাকে, সবসময়ই থাকে, কারণ সমুদ্রে মাছ সবচেয়ে বেশি পাওয়া যায়, সে কারণে রিজনেবল থাকে। যে জিনিসটা অ্যাভেলেবেল সেটার দামও হচ্ছে মানে সঙ্গতির ভিতরে, সাধ্যের মধ্যে চলে আসে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি লাইভ থেকে, আপনারা ভালো থাকবেন। আর অবশ্যই কিন্তু জানাবেন যে আপনারা টুনা, লাল কোরাল, কালো কোরাল এই মাছগুলোকে 1 কেজির বক্স খুললে আপনারা নিতে পারবেন কিনা বা নিতে চান কিনা, তাহলে আমরা সেই ব্যবস্থা করবো।